আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার আর অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে আপনারা তৈরি করতে পারেন সাবুদানার পায়েস আর এর খুব সহজ পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা প্যানের মধ্যে আমি খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়টা আমি একটা বাটির অর্ধেক নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পানি দিব। পানি দেওয়ার পরে খেজুর গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিব এবার আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সাবুদানাগুলো ধোয়ার পরে আপনি আধা ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আর সাবুদানা মোটা দানা চিকুন দানা যে কোনো একটা নিলেই হবে এখানে আমি এক লিটার তরল দুধ নিয়েছি এবার আমি তরল দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব আর আপনারা যদি জাল করে ঘন করে নিতে না চান সেক্ষেত্রে এখানে আপনারা গরু দুধটা অ্যাড করে নিলেই হবে তার মধ্যে আমি দারচিনি এলাচি লং আর একটা তেজপাতা দিব আর মাঝে মাঝে দুধটাকে নেড়ে দিব যাতে পায়নের গায়ে দুধটা লেগে না যায় দুধগুলো আমার বেশ অনেকটা ঘন হয়েছে এখন আমি আগে থাকতে যে সাবুদানাটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা পানি ঝরিয়ে দুধের মধ্যে ঢেলে দিব দেওয়ার সাথে সাথে আমি সাবুদানাগুলো আবার চামচের সাইজে নেড়ে দিব। তা না হলে প্যানের গায়ে সাবুদানাগুলো লেগে যেতে পারে আর সাবুদানা ভিজিয়ে রাখলে খুব সময় লাগে না অল্প সময়ে সাবুদানা পায়েস তৈরি হয়ে যায় যখন একটা চামচের সাইজে উপরে উঠে দেখবেন দেখবেন সাবুদানাগুলো কাচের মতো ছচ্ছ দেখাচ্ছে তখন ভাববেন সাবুদানা পায়েস তৈরি হয়ে গেছে এবার আমি দারচিনি এলাচি লং আর তেজপাতাগুলো উঠিয়ে নেব সাবুদানার থেকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সাবুদানা পায়েসের ঘনত্বটা কেমন হবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে এবার আমি এখানে আগে থাকতে যে গুড়ের সিরাপটা তৈরি করে রেখেছিলাম তা ঢেলে দিব দিয়ে আমি ভালো করে চামচের সায় আবার নেড়ে গুড়টাকে সাবুদানার সাথে মিশিয়ে নিব আর মিষ্টিটা আপনাদের অনুযায়ী যেখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চাইলে আপনারা এখানে এক চিমটি লবণও ব্যবহার করতে পারেন এবার আমি সাবুদানার পায়েসটা চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন সাবুদানার পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিচ অ্যাড করতে পারেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন